हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सनशाइन्स कॉर्नर। एखन सन्धे हो एसेछे, माने बिकेल थेके सन्धे हवार मुहूर्त। एखन तो एखन आमि आमार ब्लगटा स्टार्ट करलाम। सकाल थेके प्रचुर काज करेछि, तो रान्नाबाड़ी करेछि, खावा दावा करलाम। आमि जस्ट स्नान करे खावा दावा करे उपरे माने छादे एलाम। ओखाने एकटा प्यान्ट आर एकटा टी-शार्ट आछे, सेगुलो निते। आरो किछु जामा कापड़ छिलो जेगुलो आमि केचेछि आजके, সেগুলো শুকিয়ে গেছে, আমি নিচে নিয়ে গেছি। এই দুটো শেষে গেছেছিলাম, তো এই দুটো এখন নিতে এলাম। আর আজকে ঘরটার পরিষ্কার করেছি। তো চলো দেখো যে ঘরের অবস্থা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আমরা এই দুটো বেডকে একসঙ্গে করে একটা বিছানা করে ঘুমোই। তো এই হচ্ছে ঘরের অবস্থা। আমি সব জিনিসপত্র বাইরে নিয়ে গেছি, তো ম্যাট্রেসগুলো এখানে আছে। আর এই ঠাকুরের এই সমস্ত কিছু আমি পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার হয়ে গেছে, এটা হচ্ছে পরের, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, সেটা হলো যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমিও পাশে থাকবো। আমি যাদেরকে মানে যারা আমাকে এসে বলছে যে আমি তোমার তোমার বন্ধু হলাম এবং তুমিও বন্ধু হয়েও, আমি ঠিক 24 ঘন্টা পরে তাদের পরিবারে চলে যাচ্ছি। হয়তো 24 ঘন্টার একদম কারেক্ট সময় আমি যেতে পারছি না, কিন্তু আমি যাচ্ছি দেখে দেখে। আমি তাদের প্রত্যেকটা কমেন্টস দেখে দেখে তাদের পরিবারে আমি যাচ্ছি এবং আমি গিফট দিয়ে আসছি তাদেরকে। এবার কি হয়, গিফট দিয়ে আসার পরে সে আমার পরিবারের সদস্য হয়ে যায়। তো আমি তার পরপর যে সেই ভিডিওগুলো আপলোড করছি, আমি প্রত্যেকটা ভিডিও দেখছি, কিন্তু সে যে আসছে আমার পরিবারে সে আমার কোনো ভিডিও দেখছে না। কিছু কিছু জন আছে, আমি সবাইকে বলছি না, কিছু কিছু জন আছে যারা বন্ধু হয়ে যাওয়ার পর কোনো ভিডিওই দেখে না, কোনো সম্পর্কই রাখে না। তো বন্ধু, শুধু বন্ধু হয়ে তো কোনো লাভ নেই, তোমারও লাভ নেই আমারও লাভ নেই। তো ভিডিওগুলো তো দেখতে হবে, তুমি আমার ভিডিও দেখলে আমিও তোমার ভিডিওগুলো দেখব। তো আমি তো আগে এই ব্যাপারটা এত বুঝতাম না, আমি জানতাম না, তো আমি সবার ভিডিও দেখতাম। তো এখন আমি ঠিক করেছি, আমি আমি যারা যারা আমার ভিডিও দেখছে আমাকে কমেন্টস করছে, আমি তাদের ভিডিওগুলোই দেখে আসবো, তাদের কমেন্টস ধরে ধরে। আর বাইরের আমি কাউকে আর কোনো কারো ভিডিও দেখবো না, কিছু না। তো সন্ধে হয়ে এসেছে, এখন ঘরে যাই। লিফটটা খারাপ, যার জন্য এখন সিঁড়িতে নামতে হচ্ছে। তো আমি এখন যাচ্ছি একটু বাজারে বাজার করতে, আর এভাবেই আমি ব্লগটাকে শুরু করলাম। এখন অনেক বেলা হয়ে গেছে, 10টার মতো বাজে, দেখা যাক কিছু পাই কি না, পেলে আনবো, আর নয়তো সন্ধ্যেবেলা পর বেরোবো। তো বাজার করে নিয়ে আসি, জিনিসপত্র নিয়ে নিচ থেকেই চারতলায় উঠতে উঠতে আমার দম বেরিয়ে গেছে, পুরো হাঁপিয়ে গেছি। লিফট খারাপ, আমি তো বললামই। চলে এসেছি, ফ্যানটা একটু চলছে, একটু শস্য আওয়াজ হবে, তোমরা একটু সহ্য করে নিও। আর এখানে আমি এই যে বাটার আর যে 3টা পাউরুটি নিয়েছি, এই যে, তো এইটাই খাবো এখন। আর এখন বাজে 11টা, আর একটা কলাও নিয়েছি, কলাটা বাজার থেকে নিয়ে আসলাম, আর পাউরুটি বাটার ঘরেই ছিল। তো এগুলো এখন খাবো। আমি ঘর ঝেড়েছিলাম, মানে একটা ঘর ঝেড়েছি। আজকে যেহেতু শনিবার, আজকে তো ঘর ঝাড়তে পারবো না। আমি শুনেছি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার নাকি ঘর ঝাড়াঝাড়ি করতে নেই, তো আজকে আর করছি না সেই কারণে। আজকে একটু কাছাকাছি করবো, তো পর্দাগুলো কাচবো, নোংরা হয়েছে অনেকটাই, তো পর্দাগুলো কেচে দেবো আজকে। আরও 2-1টা আমার জামা কাপড় আছে, সেগুলো কেচে দেবো আজকে, আর ঘর ঝাড়বো না কালকে। আর একটা ঘরই বাকি আছে, সেই ঘরটা ঝাড়া পোছা মানে ঝুলঝুল ঝেড়ে পরিষ্কার করে নেবো, রান্নাঘরটাও কালকেই করে নেবো। সেই কারণে আজকে যেহেতু কাছাকাছি করার আছে। এখানে কি হচ্ছে, সকাল থেকে খুব রোদ, এখন তো প্রচুর রোদ, কিন্তু যেই 1:30 বেজে যাচ্ছে তারপর থেকেই মেঘ করে আসছে, মানে রোদে আর কোনো চিহ্ন নেই। 1:30 বেজে গেলেই রোদটা পুরো ঢাকা পড়ে যাচ্ছে মেঘে, সেই কারণে আমি চাইছি সকাল সকাল ওগুলো কাছাকাছি করে দিতে। তো এখন এটা খেয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো ভেজাবো, তারপরে রান্না বসিয়ে আমি কাছাকাছি শুরু করে দেবো। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া শুরু করি। আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো, যার জন্য ওর জন্য ওয়েট করলাম না, আমি একা একাই খেয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি একটু গ্রসারি বাজার করতে, আর ও এটিএমে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন্স কর্নার। আজকে রবিবার, আর এখন সকাল বাজে 9:10। তো এখন আমি যাচ্ছি বাজারে, আমাকে বাজার করতে হচ্ছে, কোনো উপায় নেই, আমাকেই যেতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে আমাকে, মানে সংসারটা যেন আমার একার।
আমি একা একা সংসার আমার, এটাই হচ্ছে কথা। তো এখন যাচ্ছি বাজারে, ওর সকালে ডিউটি, ওর সকালে ঘুম থেকে ওঠে, উঠে ডিউটি যায় 5:30 নাগাদ, তারপরে আসে 4টার দিকে, এসে খাওয়া দাওয়া করে, ঘুমিয়ে পড়ে, আর কোনো কাজ হয় না। তো গতকাল অনেক ঝগড়াঝাটি করে গ্রসারি বাজার করতে গিয়েছিলাম, ওই যে ব্যাগগুলো ওখানে, এখনও জিনিসপত্র সেভাবে তোলা হয়নি, কারণ গ্রসারি বাজার করতে গিয়েছিলামই 8টার সময়, এসেছি 8:30 নাগাদ, তারপরে রান্না করেছি, খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছি, আর কোনো কিছু গোছানো হয়নি। তো আজকে এগুলো গোছাবো, আর ওই রুমটাকে আজকে পরিষ্কার করব। কালকে আমি কোনো কাজ রাখবো না, কালকে আমি রান্না বাড়ি করবো, ব্যাস আর কোনো কাজ রাখবো না। মানে আজকে আমি চাইছি সব কাজ শেষ করে দিতে এবং রান্নাঘরটাও পরিষ্কার করবো আজ। তো আগের দুদিন, মানে লাস্ট 2-3 দিন ধরে আমি ব্লগটাকে শেষ করতে পারছি না, একই ব্লগ আমি কন্টিনিউ করছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড কাজ বাজ করছি কয়েকদিন ধরে, একটু বেশি কাজ হয়ে যাচ্ছে আর আমি খুবই ক্লান্ত হয়ে পড়ছি, তো আর ইচ্ছে করছে না। আর কালকে একটু ঝগড়া হয়ে গেছিলো, যার জন্য আমি আর কোনো ব্লগ করিও নি, মানে মাথাটা গরম ছিল সেই কারণে। মানে দেখবে কোনো কিছু করার আগে না, যদি মন ভালো না থাকে তাহলে কোনো কিছু করতে ভালো লাগে না, তো এটাই হচ্ছে তার কারণ। ভিডিও বানালে মন ভালো রাখতে হয়, আর যেহেতু এই কাজটাকে ভালো লাগা থেকে করি, ভালো লাগে তাই করি। মানে এই যে ব্লগ বানানো, প্রত্যেক দিন কী করছি না করছি, এই সমস্ত কাজ বাজ এগুলো মানে মন থেকে আসে, মানে ইচ্ছে করে যে করি। মানে একদিন যদি না করি না ভালো লাগে না, একদিন যদি ভিডিও আপলোড না হয় মনে হয় ভিডিও আপলোড করছি না, কী কী কমেন্টস করলো দেখতে পাচ্ছি না, মানে এটা একটা ভালো লাগার জায়গা চলে এসছে আমার কাছে। তো এখন ভালো লাগে আমার করতে এই কাজটা, ভিডিও বানাতে ভালো লাগে। আগে প্রথম প্রথম যখন করতাম একটু লজ্জা লজ্জা লাগতো, তারপরে অনেক চিন্তা নিয়ে করতাম যে ভালো লাগবে কি না লোকজনের। এখন কি মনে হয় যে কারো ভালো লাগুক না লাগুক, আমার তো ভালো লাগছে করতে, মানে আমার তো বানাতে ভালো লাগছে, আমার আপলোড করতে ভালো লাগছে। যে কজন আছে, যে কজনই কমেন্টস করছে যে ভালো হয়েছে বা কিছু, সেটুকু নিয়েই এখন সন্তুষ্ট থাকছি আমি। তো এই হচ্ছে বলার ছিল। তো এখন যেহেতু 9:10-15 হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে তোমার সাথে কথা বলছি, তো এখন আমি একটু বাজার করে নিয়ে আসি। আমি আর বিশেষ কিছু দেখাবো না, বাইরের অনেকবার দেখিয়েছি, তো বাজারটা করে নিয়ে আসি, নয়তো কিছু পাবো না। কালকেও সকালে গিয়েছিলাম, তো তখন অনেক বেলা হয়ে গেছিলো, আমি 10:30 নাগাদ গিয়েছি, তো কিছুই পাইনি, আমি অল্প কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি। তো আজকে আমি উঠেছি সকাল সকালই, তবে এই ঘরে টুকটাক এটা ওটা করছিলাম, ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, কয়েকজনের ভিডিও দেখলাম, সেই করে করে 9টা বাজিয়ে দিলাম। তো এখন আমি যাই নিয়ে আসি, নয়তো কিছুই পাবো না। বলেছিলাম না শিউলি ফুলের কথা, এই যে হচ্ছে ফুল পড়ে আছে, কত শিউলি ফুল, আর এই হচ্ছে গাছটা। আজকে আমি এই ঘরটাকে পরিষ্কার করছি, এই হচ্ছে ঘরের অবস্থা। পর্দাগুলোকে আমি গতকালই খুলে ফেলেছি এবং এগুলো ধুয়েও ফেলেছি। আর এই ঘরটার আমি সব এগুলো সব ড্রেসিং টেবিলের ওপরে ছিল, এই সমস্ত জিনিস যেগুলো আমি নামিয়েছি, এখন ড্রেসিং টেবিলটা মুছবো। আর কিছু ঝুলঝুল আছে, ফ্যানটারও ঝুল পড়েছে, আমার বর তো বাড়িতে নেই, আমাকে এই সব ঘরগুলো একা একাই পরিষ্কার করতে হচ্ছে, তো আমি এগুলো করে নিই। আর একটা জিনিস দেখাই, ইনি হচ্ছেন আমার শাশুড়ি। তো ঠিক আছে, আর এই ঠাকুরের ছবিটা দেওয়ালে টানানো ছিল, আর এটা হচ্ছে আমাদেরই বিয়ের একটা মুহূর্ত, যেখানে আমার বর আমার সাথে বকবক করছিল বিয়ে করতে বসে, এটা সিঁদুরদানের আগে, আর আমি মনোযোগ দিয়ে ওর কথা শুনছিলাম। তো ঠিক আছে, এখন আমি ঘরগুলো পরিষ্কার করে নিই, তারপরে কথা হচ্ছে। আর এটা হচ্ছে একটা বাথরুম যেটা আমরা ইউজ করি না, আমরা তো এই ঘরেই থাকি না, আমরা ওই পাশের ঘরে থাকি, এই ঘরটায় আমরা থাকি না, শীতকালে এলে এই ঘরে থাকবো, কারণ এই ঘরের ফ্যানটার হাওয়া একদমই লাগে না, আর এই ঘরে এসিও আছে, তো আমি এসিতে ঘুমানোটা খুব একটা, এই যে এই এসিটা একদম এই কি বলবো
বিছানার একদম নিচে, মানে খুব একটা হাওয়া আসে না। অনেক ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর আমি পর্দাগুলোকেও টানিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ঘরের অবস্থা। আমি তো দেখিয়ে দিলাম, ঘরটার পরিষ্কার হয়ে গেছে একদম। তো এখন হচ্ছে খুবই টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, তো এখন ঘুমোবো। রাতে রান্নাবাড়ি আজকে আমরা কিছু খাবো না ঠিক করেছি, তো আমার হাজব্যান্ডও বলেছে যে আজকে আমরা কিছু খাবো না, কারণ খেতে খেতে লেট হয়ে গেছিলো। ওর অফিস থাকে তো, মানে জানোই তোমরা, তো ও আসে 4:30 দিকে, তারপরে স্নান করে খেতে খেতে 5:30 বেজে যায়। তখন মানে এতটা খিদে থাকে আমাদের, আমরা অনেকটা ভাত খেয়ে নিই, মানে পেট একদম ভর্তি করে খেয়ে নিই, আর তারপরে আর রাতে খিদে পায় না, তো সেই কারণেই খাবো না। রাতে যদি খিদে পায় বিস্কিট টিস্কিট খেয়ে নেবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, একটাই ব্লগ, মানে আমি 2-3 দিন ধরে কন্টিনিউ করে যাচ্ছি। তো তোমাদের ভালো লাগলে এই ব্লগটা অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।